فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون বিনোদনের বিকৃত রূপ এপ্রিল ফুল পহেলা এপ্রিলের সকালে বন্ধু বন্ধুকে সহকর্মী সহকর্মীকে একে অন্যকে ধোকা দিয়ে বোকা বানিয়ে এপ্রিল ফুল উদযাপনের যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে এটি অত্যন্ত নিন্দনীয় অত্যন্ত নিকৃষ্ট অত্যন্ত অযৌক্তিক এবং অত্যন্ত অসুন্দর একটি কালচার এই কালচারটি প্রথম কিভাবে শুরু হয়েছিল সেই ইতিহাস নিয়ে বিতর্ক আছে কোনো কোনো এনসাইক্লোপিডিয়াতে কোনো কোনো বিশ্বকোষের দেওয়া তথ্য অনুযায়ী স্পেনে অত্যন্ত নির্মমভাবে সেখানকার মুসলিমদেরকে মিথ্যা একটি আশ্বাস মিথ্যা একটি কথা দিয়ে খ্রিস্টানরা বা বিধর্মীরা বা অমুসলিমরা তাদেরকে একত্রিত করে তাদেরকে আগুনে পুড়িয়ে অথবা পানিতে ডুবিয়ে হত্যা করেছিল এই যে তাদেরকে ধোঁকা দিয়ে তারা বোকা বানিয়েছিল এরপর থেকে এই দিনটি অর্থাৎ পহেলা এপ্রিল দিনটি আসলে তারা একে অন্যকে ধোঁকা দিয়ে সেই দিনটিকে স্মরণ করে বা মজা করে থাকে এই তথ্য কোনো কোনো বিশ্বকোষ বা কোনো কোনো বই পুস্তকে দেওয়া থাকলেও এটিকে অনেকে অস্বীকার করেন যদি এই তথ্য বা এই ইতিহাসকে আমরা অস্বীকারও করি তথাপি এই এপ্রিল ফুলের যে কালচার আমাদের সমাজে প্রচলিত আছে কোনো মুসলিমের জন্য এই কালচারে নিজেকে মাখানো এটাকে গায়ে মাখানো বা এটাতে অংশগ্রহণ করা এপ্রিল ফুল পালন করা একে অন্যকে ধোঁকা দিয়ে বোকা বানানো এটি কোনো মুসলিমের জন্য কোনোভাবেই জায়েজ নাই তার কারণ এই এপ্রিল ফুলের কালচারটির মাঝে এই ধোঁকা দিয়ে বোকা বানানোর মাঝে একাধারে তিনটি হারাম উপাদান এখানে রয়ে গেছে তিনটি হারাম উপাদান এখানে রয়ে গেছে এর মূল অনুষঙ্গ হলো মিথ্যা মিথ্যা ছাড়া এপ্রিল ফুল পালন অসম্ভব এখানে একাধারে মিথ্যা কথা বলতে হয় একাধারে কাউকে প্রতারিত করতে হয় এবং একই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে কাউকে কষ্টও দিতে হয় আর আমরা সকলেই জানি এই তিনটি কাজই শরীয়তের অত্যন্ত গর্হিত চরম বড় অপরাধ কবিরা গুনাহসমূহের মধ্যে থেকে অন্যতম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যা প্রসঙ্গে বলেছেন ইয়াকুমুল কাযিব সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে তিনি বলেন তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে কারণ ফাইন্নাহু ইয়াহদি ইলা নার কারণ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন লা ইয়াযালুর রাজুলু ইয়াকযিব কোনো ব্যক্তি মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে মিথ্যা বলতে থাকে হাত্তা ইউকতাবু কাযযাবা এমনকি আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক লেখা হয়ে যায় অর্থাৎ মিথ্যুকদের তালিকায় তার নাম চলে যায় এবং তার নামের সঙ্গে মিথ্যুক এই শব্দটি এই উপাধি এই ভূষণটি এই উপাধিটি তার সঙ্গে যুক্ত হয়ে যায় অর্থাৎ সে মিথ্যুক আল্লাহর খাতায় মিথ্যুক হিসাবে নাম উঠে যায় এবং তাই নয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন এই মিথ্যা বলতে বলতে এক পর্যায়ে ওয়াইসবুতুল ফুজুরু ফি কলবিহি তার অন্তরে অন্যায় অপরাধ এটি তার অন্তরে গেঁথে যায় ফলে তার অন্তরে একটি সুই পরিমাণ ভালো কাজ প্রবেশের আর কোনো জায়গা থাকে না অর্থাৎ মিথ্যা বলার ফলে অন্তরে অন্যায়ের ফাউন্ডেশন এবং ভিত্তি সেখানে তৈরি হয়ে যায় ফলে লোকটি চাইলেও সেখানে আত্মার দ্বারা ভালো কাজ সেখানে স্থান পায় না কঠিন হয়ে পড়ে এত বড় জঘন্য অপরাধ হলো মিথ্যা কথা বলা প্রিয় বন্ধুগণ আমরা হয়তো অনেকে বলবো যে দুষ্টামি করে বা মজার ছলে আমরা মিথ্যা বলছি সত্যি সত্যি তো আমরা মিথ্যা কথা বলছি না তাদের বিষয়ে সূরা আবু দাউদের একটি হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওয়াইলুন ওয়াইলুন লিল্লাযী ইউহাদ্দিসু ফায়াকযিব ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য যে ব্যক্তি মিথ্যা কথা বলে এবং মিথ্যা কথা বলে কেন মিথ্যা কথা বলে কারণ তার উদ্দেশ্য হলো লিউদহাকা বিহি আল কৌমা সে মিথ্যা কথা বলে এই জন্য যাতে করে তার মিথ্যা কথা শুনে অন্যরা হাসে মজা পায় বিনোদন করে শুধু মজার জন্য মিথ্যা কথা বলা এরকম কাজ যারা করে তাদের বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুন লাহু সুম্মা ওয়াইলুন লাহু তাদের জন্য ধ্বংস অনিবার্য মিথ্যা মজার ছলে দুষ্টমির ছলে যারা মিথ্যা বলে তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্বংস অনিবার্য বলেছেন তাহলে বোঝা গেল যে মিথ্যা এটি এমন একটি অপরাধ এটি দুষ্টমি করে এটি মজা করে নিছক বিনোদনের খাতিরেও এটা করার কোনো সুযোগ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রাহানাতুল্লাহ আল কাযিবিন আল্লাহ লানত পতিত হয় মিথ্যাবাদীদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের যে বড় বড় মার্কা রেখেছেন বলেছেন তার ভিতরে প্রধান অন্যতম মার্কা হলো মিথ্যা কথা বলা এটা মুনাফিকের আলামত এটা আল্লাহর লানত নাজিল হওয়ার কারণ এটি জাহান্নাম পর্যন্ত মানুষকে নিয়ে যায় এবং এই মিথ্যার ফলে অন্তরে অপরাধের ভিত্তিমূল তৈরি হয়ে যায় ভালো কাজের শক্তি সামর্থ্য লোপ পেয়ে যায় উঠে যায় অন্তর থেকে এবং এই মিথ্যা দুষ্টমির ছলে বলারও বা কোনো সুযোগ ইসলাম রাখে নাই আসুন প্রিয় বন্ধুগণ এটি আমরা পরিহার করি এবং একাধারে এই এপ্রিল ফুল এটা উদযাপনের মাঝে আরও জনকে ধোঁকা দিতে হয় আর আমরা যাবি জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ মুসলিমে বর্ণিত আছে মান গাশ্শা ফালাইসা মিন্না যে ব্যক্তি কাউকে ধোঁকা দিল প্রতারিত করলো সে ব্যক্তি আমার উম্মত নয় উম্মতের অন্তর্ভুক্ত নয় এটি অন্যায় কাজ কোনো মোমিন অন্য কোনো মোমিনকে অন্য কোনো মুসলিমকে ধোঁকা দিতে পারে না প্রতারণা তার সঙ্গে করতে পারে না সেটা দুষ্টামির ছলেও না
এবং একাধারে কাউকে কষ্ট দেওয়া আল মুসলিম উমান সালিম আল মুসলিম উনামিল লিসানি ওয়াদি মুসলিম তো সেই ব্যক্তি প্রকৃত অর্থে যে ব্যক্তির হাত মুখ দ্বারা অন্য নিরাপদ থাকে। আপনি আরও জনকে কষ্ট দিবেন আর নিজেকে মুসলিম দাবি করবেন কোশ্চিন কালেও হতে পারে না। আসুন এই অন্যায় কাজ তিনটি অন্যায় কাজ একত্রিত হয়ে যার রূপ দাঁড়ায় এপ্রিল ফুল সেটি কোনো দিন মুসলিমের কোনো কালচার হতে পারে না। মুসলিম তো নয় কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কালচার হতে পারে না। পৃথিবীর কোনো সভ্য সমাজে হোক সে অমুসলিম হোক সে বিধর্মী পৃথিবীর কোনো সভ্য সমাজে মিথ্যা প্রতারণা কাউকে কষ্ট দেওয়া এগুলো কোনো প্রশংসনীয় স্বভাব নয় প্রশংসনীয় কাজ নয় ইতিবাচক কাজ নয়। এগুলোকে পৃথিবীর কোনো সমাজ সভ্য কাজ হিসাবে স্বীকৃতি দেয় না। তাহলে সেই কাজ তিনটি অসভ্য তিনটি অন্যায় কাজ যে কালচারের সাথে জড়িত যে কালচারের মূল উপাদান সেই কালচার কীভাবে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের বিনোদন হতে পারে মজার কোনো বিষয় হতে পারে এটা বিনোদনের কোনো ইস্যু হতে পারে এটি নিঃসন্দেহে রুচি বৈকল্যের একটি প্রমাণ এটি উদ্ভট একটি রুচির প্রমাণ বহন করে যারা এপ্রিল ফুল পালন করে। সম্মানিত ভাই বোনেরা আজ আমাদের সমাজে মিথ্যা প্রতারণা অন্যকে আঘাত করা কষ্ট দেওয়া এই স্বভাবগুলো এমনিই আমাদের সমাজের অংশ হয়ে গেছে এমনি মিথ্যা ছড়াছড়ি মিথ্যার যেন একটা রাজত্ব চলছে সর্বত্র প্রত্যেকটা মানুষ মিথ্যার ভিতরে বাস প্রত্যেকটা মানুষ সুযোগ পেলে অন্যজনের সঙ্গে প্রতারণা করে প্রতিটা মানুষ সুযোগ পেলে অন্যকে আঘাত করে এমনিই এই অন্যায়গুলোর ভিতরে আমরা জর্জরিত। সেখানে বছরের একটা দিন পহেলা এপ্রিল আসলেই আমরা যেন মিথ্যার প্রশিক্ষণ নিয়ে থাকি মিথ্যার মহড়া দিয়ে থাকি মিথ্যার চর্চা করে থাকি মিথ্যার যেন ট্রেনিং নিয়ে থাকি। আফসোসের বিষয় এমনিতেই আমরা মিথ্যার জ্বালায় সমাজে বসবাস অযোগ্য হয়ে উঠছে দিন দিন মানুষ মিথ্যার ভিতরে বাস নিজেকে মানুষ বিশ্বাস করতে পারে না এই অবস্থায় চলে গেছে। সেখানে আমরা এপ্রিল ফুলের এই কালচারের নামে মিথ্যার মহড়া প্রতারণার মহড়া অন্যকে কষ্ট দেওয়ার মহড়া আমরা করে থাকি কীভাবে এটা সুস্থ বিনোদন হতে পারে আসুন সুস্থ বিনোদনের দিকে ধাবিত হই। নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে রসিকতার অনুমোদন দিয়েছেন তিনি নিজের জীবনে বহু রসিকতা করেছেন বহু হাসি ঠাট্টা করেছেন বহু মজা করেছেন বিনোদন করেছেন এগুলো মানুষের জীবনের অংশ। বাঁচতে হলে মানুষ বিনোদন করতে চায় মানুষ মজা পেতে চায় মজা বিনোদন এগুলো কি ইসলাম নিষেধ করে না কিন্তু প্রিয় বন্ধু কোনোভাবেই আপনার বিনোদন হতে পারবে না এরকম কোনো বিনোদন যেই বিনোদনের উপাদানগুলো থাকে হারাম হারাম উপাদান দিয়ে তৈরি এবং শুধু হারাম শরীয়তের দৃষ্টিতে কোরআন সুন্নাতের দৃষ্টিতে শুধু হারাম নয় পৃথিবীর সকল সমাজের সকল শরীয়তের সকল সভ্যতায় যেগুলো অন্যায় হিসাবে বিবেচিত স্বীকৃত চিহ্নিত সেই কাজগুলো যেই মজা বা যেই বিনোদনের ভিতরে আছে আসুন সেটাকে আমরা না বলি এপ্রিল ফুলকে না বলি এপ্রিল ফুল নামে পহেলা এপ্রিলে আমরা একে অন্যকে বোকা বানানো একে অন্যকে ধোকা দেওয়া এই কালচারটাকে আমরা না বলি সুস্থ বিনোদন এর দিকে আমরা ধাবিত হই। আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ বিনোদনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। মিথ্যা প্রতারণা এগুলোকে বিস্তার করা এগুলোকে প্রতিষ্ঠা করার এই অন্যায় ঘৃণ্য এবং জঘন্য কালচার থেকে আমাদেরকে সরে আসা আল্লাহ তালা তৌফিক দান করেন। যে লোকটি আজন্ম ভালো মানুষ কখনো মিথ্যা কথা বলে না কাউকে ধোকা দেয় না প্রতারণা প্রতারিত করে না সে লোকটা পর্যন্ত পহেলা এপ্রিল আসলে এই অন্যায় কাজটি করে অর্থাৎ কেন যেন অন্যায়ের একটি মহড়া অন্যায়ের একটি আয়োজন চলে। অতএব এটিকে কোনোভাবেই আমরা গ্রহণ করতে পারি না এটাকে আমরা কোনোভাবেই বরণ করতে পারি না এটাকে বর্জন করতে হবে এটাকে না করতে হবে এবং কঠোরভাবে না করতে হবে। আসুন উঠতি বয়সের যুবক যুবতীদেরকে কিশোর কিশোরীদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে অথবা অন্য সকলকে আমরা আসলে সবাইকে সচেতন করি যে এটি কোনো সভ্য কালচার নয় এটি কোনো ভালো কালচার নয় এটি হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুষ্টামির ছলেও হাসানোর জন্যও মিথ্যা বলতে কঠোরভাবে নিষেধ করেছেন এবং তার জন্য ধ্বংসের বদদোয়া করেছেন। আসুন আমরা ফিরে আসি এটা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।